খালেদা জিয়া শুধু রাজনীতি কেন নির্বাচনও করবেন প্রধানমন্ত্রী হবেন সমমন জোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি করতে পারা নিয়ে মন্ত্রীদের বক্তব্যের জবাবে জাতীয়তাবাদী সমমন জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার ক্ষমতাসীনরা এখন বলছেন বেগম জিয়া রাজনীতি করতে পারবেন খালেদা জিয়া শুধু রাজনীতি কেন নির্বাচনও করবেন এবং বেগম জিয়া আগামীতে এদেশের প্রধানমন্ত্রীও হবেন বলে মন্তব্য করেন তিনি সরকার বিরোধী যুগপথ আন্দোলনের অংশ হিসেবে শনিবার সকালে রাজধানীর বিজয়নগরে আলরাজি কমপ্লেক্সের সামনে পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি পরে পদযাত্রা শুরু হয়ে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ দশ দফা দাবি আদায় এবং বিদ্যুৎ গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে জাতীয়তাবাদী সমমন জোটের উদ্যোগে এই পদযাত্রা ও সমাবেশ হয় ফরিদুজ্জামান বলেন সরকারের দুঃশাসনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে রয়েছে কিন্তু জনগণের দুঃখ দুর্দশা লাঘবে তাদের কোনো কার্যকরী পদক্ষেপ নেই তারা ব্যস্ত দুর্নীতি ও লুটপাটে লুটপাটের মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে এসব টাকা ফেরত আনতে হবে দুর্নীতির বিচার করতে হবে জাতীয়তাবাদী সমমন জোটের এই সমন্বয়ক বলেন সরকার আবারও 2018 সালের মতো একটি প্রহসনে নির্বাচন করার দিবা স্বপ্ন দেখছে ওই ধরনের নির্বাচন করার স্বপ্ন ভুলে যান দলীয় সরকারের অধীনে এদেশে কোনো নির্বাচন হবে না জনগণ এ ধরনের কোনো নির্বাচন হতে দেবে না খন্দকার লুৎফর রহমান বলেন সরকারের দুর্নীতি লুটপাট দুঃশাসনে দেশের মানুষ অতিষ্ঠ তারা এই মুহূর্তে সরকারের বিদায় চায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এদের পতন নিশ্চিত করতে হবে এম এন শাওন সাদিকি বলেন শেখ হাসিনার অধীনে দেশে কোনো নির্বাচন হবে না নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দশ দফা দাবিতে আগামী 11 মার্চ সারা দেশের মহানগর ও জেলায় মানববন্ধন করবে জাতীয়তাবাদী সমমন জোট সমাবেশ থেকে জোটের সমন্বয়ক ডক্টর ফরহাদ এই কর্মসূচি ঘোষণা করেন দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ